একজন দাদা পেরেছেন সেলার আলেম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম পাঠ করছে। আরে ঘুটে করুন বেটা, ওই জাম গাছের ছাল এখানে বসে বসে গল্প করছে সোশ্যাল মিডিয়ায়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। খারাপ মনে নেবেন না, সঙ্গে সঙ্গে মাইকটা ধরে বলে যে দাঁড়িয়ে দরুদ ও সালাম, এটা হলো হাসান মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু ও বাবা পরের দিন অন্য মাহফিলে গিয়ে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। মাশরে আলাবি সালাম দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামা বার করবে, মুস্তাহানান কিয়াম করা মুস্তাহানান কাজ, কেউ করলে ভালো না করলে কোনো দোষের নাই, ওখানে ফরজ সুন্নত ওয়াজিব কিছুই নয়, তাই কেউ যদি না করে তাকে কাফের বলতে পারবেন না, কেউ করলে তাকেও কাফের বলতে পারবেন না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম, তোমার কাছে হালাল, তুমি চালিয়ে যাও, তুমি জবাব দিবে আল্লাহর কাছে, ঠিক কি না কথা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দিয়ে চোখে বুলাই, ঠিক না বে? ঠিক। কিন্তু ভাই সাহেব, ওই মৌলবী এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে, ঠিক ভাষাটা বাজে ব্যবহার করেছে, তুমি রসুলের ভালোবাসায় চোখে হাত বুলোবে, মুখে বুলোবে, পুঁতে বুলোবে, এটা তোমার কাছে ব্যাপার, এটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলুন যে রাসূলের সাথে এত বড় গুস্তাকি করে, যে বিয়াদবিমূলক কথাবার্তা বলে, রাসূলের স্টেজে তার বসার অধিকার আছে? জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বে? ঠিক। কোন আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ইমান আমল আকিদা, আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা, এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে দুই শ্রেণীর মানুষ, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আজকে আমার আপনার ইমান আমল আকিদা, আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো মদখোর, কোনো গ্যাঁজাখোর, কোনো তারিখোর, কোনো সুদখোর, কোনো বেনামাজি, কোনো বেরুজদার, কোনো প্যান্ট শার্ট পরাওয়ালা, কোনো কোটটাই পরাওয়ালা না, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদার, কিছু ঘুটে করানোর ব্যাটারা বেরিয়েছে, আজ আমার আপনার ইমান আমল আকিদাগুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটে? জানি না আজ আপনারা এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে এশার নামাজটা আদা করে, মাগরিবে নামাজটা আদা করে রওনা দিয়েছেন জান্নাতের বাগানের উদ্দেশ্যে, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে আজ এই জান্নাতের বাগানের কাদেমেরা, আমার কমিটি ভাইরা জান্নাতের বাগান কায়েম করতে কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন গ্রামে যায়, দেখতে পাই শুনতে পাই কমিটি ভাইদের মন খারাপ, এলাকার কিছু আব্বা জানদের মন খারাপ, কি ব্যাপার মন খারাপ কেন আপনাদের? ভাই যান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে মানুষের দরে দরে ভিক্ষু কেন্নায় ভিক্ষা মেঙে আমার পাড়া আমার মোকাল্লার আমার গ্রামের আমাদের আব্বা যান আম্মা যান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বী ইন্তেকাল করেছেন, তিনাদের রূপ আগে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করেছি, ঈদে মিলাদুন নবী কায়েম করেছি, সব রেশানির ব্যবস্থা নিয়েছি, আজ আমার এলাকার কিছু ঘুটে করুনোর ব্যাটারা বলে এগুলো চলবে না, না যায় হারাম বেদাত, আছে না নাই? আছে না নাই? সো তাই নয়, কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের একদল বাঙ্গাল মৌলানা বাঙ্গাল মুফতি বেরিয়েছে, তারা মৌলানা মুফতি বলে দাবিদার, তারা ফতোয়া দিচ্ছে জনসা তাবারো খাওয়া, নবী দিবসে তাবারো খাওয়া, মিলাদুন নবী তাবারো খাওয়া, সবরে সানি তাবারো খাওয়া, শুয়োরের গোস্ত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এবারে বলেন
যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস, যে মুফাসসির হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? এ সকলে মিলে বলেন, হালালকে হারাম বললো তার ঈমান আছে না গেছে? এই কথা বলে না যে ঈমান বরবাদ ধ্বংস হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দ্বারা পীরের ঔলাদ, ওদেরকে আলেম বলে, মৌলানা বলে, মুফতি বলে, মুকাদ্দেস বলে, মুফাসসির বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি ও বেটারা একটা মানুষরূপী শয়তান, ঠিক না বে? ঠিক, খারাপ মনে নেবেন না ভাই। এদেরকে আবার শয়তান বললে, মোনাফেক বললে, গাদ্দার বললে কিছু কিছু মানুষের বুকটা ফেটে যায়। আরে এত বড় আলেমকে, এত বড় মাওলানাকে গাদ্দার বললো, মুনাফেক বললো, খারাপ মনে নেবেন না ভাই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখেছেন। আচ্ছা বলেন তো, এই জান্নাতের বাগানটা এই বাংলার মুসলমান আমরা পেয়েছি কারো শিলায়? আমার আপনার পীর মাসায় দাদা পীর রহমতুল্লাহ আলাইহির শিলায়, ঠিক না বে? ঠিক, শুধু এই বাংলা নয়, ই পার বাংলা, ও পার বাংলা, এটা আমার বক্তব্য বলছি না, আমার বাপ চাচাদের কথা বলছি না। যারা এই জান্নাতের বাগানে বিরোধিতা করে, যারা নবী দিবসের বিরোধিতা করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, যারা নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের পর হাত তুলে মুনাজাত করতে বিরোধিতা করে, কেউ মানুষ মাইয়াত হয়ে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মুনাজাতের বিরোধিতা করে, তাদের উক্তি বলছি, তাদের বক্তব্য। তারা বলছে এপার বাংলা ওপার বাংলার মুসলমান, আমরা জান্নাতের বাগান পেয়েছি, জলসা পেয়েছি, মিলাদ পেয়েছি, আমরা পুরুষেরা আমাদের নামের আগে আপনার শ্রী নামটা পরিবর্তন করে মোহাম্মদে লিখতে শিখেছি, আমরা মুসলমান টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লেবাস পেয়েছি, মহিলারা নামের আগে শ্রীমতী নামটা বাদ দিয়ে মুসাম্মাদে লিখতে শিখেছে, মহিলারা বোরকা পেয়েছে। এই অবদান একমাত্র ফুরফুরার পীর আবু বাকারের, ভালো করে বুঝবেন। কিন্তু আজ সে বাটারা এই দাদা পীরের মতাদর্শে জান্নাতের বাগানে এসে হাজির হয়। খারাপ মনে নেবেন না ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? এই কথা বলেন, আম গাছের ছাল জাম গাছে লাগে? জাম গাছের ছাল আম গাছে লাগে? লাগে না। আজকে আমার দাদা পীরের সেলসেলার পাগলেরা দেওয়ানারা জান্নাতের বাগান কায়েম করেছে, ইউটিউবে কিছু কিছু মৌলবীর বক্তব্য শুনে ওয়াজ শুনে ফিদা হয়ে গেছে, দাওয়াত দিয়েছে, যাচাই করলো না ও কোন গাছের ছাল, যাচাই করলো না কোন গাছের ছাল, দাওয়াত দিয়ে নিয়ে চলে আসলো এখানে। দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি, একজন দাদা পীরের সেলসেলার আলেম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম পাঠ করছে, আর এই ঘুটে করুনুর বেটা ওই জাম গাছের ছাল এখানে বসে বসে গল্প করছে সোশ্যাল মিডিয়ায়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। খারাপ মনে নেবেন না, সঙ্গে সঙ্গে মাইকটা ধরে বলে যে দাঁড়িয়ে দরুদ ও সালাম এটা হলো মুস্তাহাসান মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু ও বাবা পরের দিন অন্য মাহফিলে গিয়ে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এবারে বলেন, আজকে যে মুস্তাহাসান মুস্তাহাব জিনিসকে হারাম বললো তার ঈমান আছে? এই আপনারা কি বলেন, আছে? খারাপ মনে নেবেন না। আমরা নবী পাকের নামটা নিয়ে কি করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দিয়ে চোখে বুলাই, ঠিক না বে? ঠিক। কিন্তু ভাই সাহেব, ওই মৌলবী এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে, ঠিক ভাষাটা বাজে ব্যবহার করেছে, আপনাদের সতর্ক করার জন্য, আপনাদের সাবধান করার জন্য বলছি ভাই, নাচারে বুঝাবার জন্য বলছি। ওই মৌলানা বক্তব্য রাখতে রাখতে বলছে, তুমি রসুলের ভালোবাসায় চোখে হাত বুলোবে, মুখে বুলোবে, পুঁতে বুলোবে, এটা তোমার কাছে ব্যাপার, এটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলুন যে রাসূলের সাথে এত বড় গুস্তাকি করে, যে বিয়াদবিমূলক কথাবার্তা বলে, রাসূলের স্টেজে তার বসার অধিকার আছে? জোরে বলেন, আছে?
আমি এক জায়গায় ওয়াজ করতে করতে, বিষয় আলোচনা করতে করতে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি আওয়াজ দিয়ে বলেছিলাম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেছিলাম, আল্লাহর কসম কে বলছে, আমি সাফির সিদ্দিকি যদি ওই স্টেজে থাকতাম ওই মাওলানার কোমরে লাথি মেরে ফেলে দিতাম। ঠিক বলেছি না ভুল বলেছি? কিন্তু ভাই কিছু কিছু মানুষ ফোন করে বলছে, ভাই যান অত বড় মাওলানাকে এত বড় কথা বলা ঠিক হয়নি, এত বড় কথা বলা ঠিক হয়নি, খারাপ মনে নেবেন না ভাই। বলেন তো দেখি পৃথিবীর জমিনে সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী, নবী পায়গাম্বার ছাড়া কারা ছিল, কে ছিল? এ জোরে বলেন না, নবী পায়গাম্বার ছাড়া পৃথিবীর জমিনে সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী কে ছিল? সকলে মিলে বলেন কে? ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের টিচার কে? আজাজেল। সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হুকুম করলেন, এই সবাই সেজদা কর। কাকে? আদামকে। সবাই সেজদা করেছে কিন্তু আজাজিল সেজদা করেনি। ওর মনে অহংকার এসে গেছে, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, একে সেজদা করব? অসম্ভব, হতে পারে না। আল্লাহ পাক বললেন, এই সেজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, জমিন থেকে নিয়ে সাতবক আসমান পর্যন্ত আপনাকে পাবো বলে, আপনাকে খুশি করব বলে এমন কোন জায়গা নাই, কপাল ঠকিনি, আর এই কপালটা আদম মাটির তৈরি ওর কাছে নত করব? আল্লাহ, অসম্ভব, হতে পারে না। আল্লাহ পাক কি বললেন? একটা কথা, একটা বাক্য, একটা লফজের জন্য আল্লাহ পাক আজাজিলকে ইবলিস শয়তান বলালেন। ঠিক না বে? ঠিক, ভালো করে বুঝবেন। তাহলে আপনি ইবলিসকে শয়তান বলছেন, ইবলিস বলছেন আজাজিলকে, তাহলে আপনাদের বুকে লাগে না? এই লাগছে, লাগে আপনাদের? এই কথা বলে না, ইবলিসকে আজাজিলকে শয়তান বলতে আপনাদের বুকে লাগে? এই জোরে বলেন, লাগে না তো? তাহলে আজকের দিনে, বর্তমান দিনে যারা রাসূলের সাথে গুস্তাখি করে, তাহলে এদের বিরুদ্ধে বলতে গেলে আপনার লাগছে কেন, আপনার ভাবছে কেন? তার মানে ডালমে কুচ কালা গায়ে। ঠিক না বে?